আসসালামু আলাইকুম ভিউয়ার, আমরা আবার আরেকটি ক্লাসে ফিরে আসলাম। আমরা আজকে শিখব ইডিয়াস এর বিনতি রেটে কিভাবে কাজ করতে হয়। এই হচ্ছে আমাদের বিন প্লেট, এই হচ্ছে আমাদের বিন প্লেট। বিন প্লেটে দুইটি ভাগ আছে, একটি হচ্ছে ফোল্ডার সাইড আর একটি হচ্ছে ফুটেজ সাইড। ফোল্ডার সাইডে আমরা বিভিন্ন ক্যাটাগরির ফোল্ডার তৈরি করে বিভিন্ন ফুটেজকে সাজিয়ে রাখব, আর ফুটেজ সাইডে আমরা বিভিন্ন ফুটেজ নিয়ে এসে কাজ করব। বিন প্লেটে আরেকটি অপশন আছে, সেই অপশনটির নাম হলো প্রপার্টি। প্রপার্টি দ্বারা আমরা বিনের মধ্যে যে ফুটেজ আছে এই ফুটেজের প্রপার্টি দেখার জন্য আমাদের এই প্রপার্টি সেকশনটা। বিন প্লেটের মধ্যে তিনটা সেকশন, ফোল্ডার সেকশন, ফুটেজ সেকশন, প্রপার্টি সেকশন, তিনটা সেকশন মিলে বিন প্লেটটা। এখন আমরা দেখব বিন প্লেটে কীভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়, কিভাবে ফুটেজ আনতে হয় এবং ফোল্ডারকে কিভাবে ডিলিট করা হয়। আমরা ফোল্ডার সেকশনে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারে ক্লিক করলে আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট হবে। ক্লিক করলাম নিউ ফোল্ডারে, নিউ ফোল্ডার, এখন নিউ ফোল্ডার একটা নাম দিব আমাদের ফুটেজ নামে একটি ফোল্ডার ক্রিয়েট হলো। এখন আমরা আরেকটি ফোল্ডার ক্রিয়েট করব। তো আরেকটি ফোল্ডার ক্রিয়েট করতে হলে আমরা আবার রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডারে ক্লিক করে আরেকটি ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারের নাম দিলাম মিউজিক। এখন ভিউয়ার, আমাদের এই মিউজিক ফোল্ডারটা হচ্ছে ফুটেজ ফোল্ডারের আওতায়, আর ফুটেজ ফোল্ডারটা হচ্ছে রুট ফোল্ডারের আওতায়। তো আমরা যদি ফুটেজ ফোল্ডারটিকে মিনিমাইজ করি আমরা আর মিউজিক ফোল্ডারটিকে দেখতে পারছি না, কিন্তু আমরা যদি এই রুটের উপরে রাইট বাটন ক্লিক করে যদি আমরা নিউ ফোল্ডারে মিউজিক ফোল্ডারটি তৈরি করি, মিউজিক ফোল্ডারটি তৈরি করি, তাহলে আমাদের মিউজিক ফোল্ডারটি রুট ফোল্ডারের আওতায় চলে আসে। তো আমরা ফুটেজ থেকে মিউজিক ফোল্ডারটি রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম। এখন আমাদের রুট ফোল্ডারের আওতায় ফুটেজ মিউজিক। এখন আমরা এখানে আরেকটি ফোল্ডার বানাবো সিকুয়েন্স। আমাদের সিকুয়েন্স ফোল্ডারটি মিউজিক ফোল্ডারের আওতায় চলে গেল না, আমরা এভাবে চাচ্ছি না। আমরা সিকুয়েন্স ফোল্ডারটিকে ডিলিট করে দেই, আমরা রুটের উপরে রাইট বাটন ক্লিক করে একটি নিউ ফোল্ডার বানাই এবং এই ফোল্ডারের নাম দেই সিকুয়েন্স। এখন আমাদের এই সিকুয়েন্স ফোল্ডারটি রুট ফোল্ডারের অন্তর্ভুক্ত। তো এখন আমরা দেখি মিউজিক ফুটেজ সিকুয়েন্স রুট। আমাদের রুট ফোল্ডারের ভিতরে দুটি সিকুয়েন্স আছে, একটি হচ্ছে ওয়ার্ক সিকুয়েন্স আর একটি হচ্ছে টেস্ট সিকুয়েন্স। আমরা রুট ফোল্ডারের ভিতর থেকে ওয়ার্ক এবং টেস্ট সিকুয়েন্স দুটিকে সিকুয়েন্স ফোল্ডারে নিয়ে আসবো। তো এর জন্য আমরা ওয়ার্ক এবং টেস্ট সিকুয়েন্সটিকে সিলেক্ট করে মাউস কার্সর দিয়ে টেনে সিকুয়েন্সে ঢুকিয়ে দিলাম। এখন আমাদের সিকুয়েন্সের ভিতরে ওয়ার্ক এবং টেস্ট নামের দুইটি সিকুয়েন্স, ফুটেজ মিউজিক সিকুয়েন্স। এখন আমরা বিনের ভিতরে ফুটেজ আনবো ফুটেজ ফোল্ডারে। তো আমরা ফুটেজ ফোল্ডার সিলেক্ট করে ফুটেজ ফোল্ডার সিলেক্ট করলাম,
রাইট বাটন ক্লিক করে অ্যাড ফাইল, অ্যাড ফাইল করে দিস পিসি, দিস পিসি থেকে আমরা এফ ড্রাইভ থেকে ইউটিউব 2020 থেকে ফলোয়ার গার্ডেন থেকে ফুটেজ নিয়ে আসবো। আমরা কন্ট্রোল চেপে ধরে বাছাই করে ফুটেজ নিয়ে আসবো এই ফুটেজটি। এখন আমি কন্ট্রোল ধরে এই ফুটেজটা এই ফুটেজটি ওপেন নিয়ে আসলাম। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফুটেজ নিয়ে আসলাম। এটা আমাদের মিউজিক ফোল্ডার, আমরা মিউজিক ফোল্ডার সিলেক্ট করে মিউজিক নিয়ে আসি। অ্যাড ফাইল ডিসপিসি ডি ইউটিউব মিউজিক, এখানে একটা মিউজিক নিয়ে আসলাম। আমাদের বিল সেকশনে ফুটেজের ফোল্ডারের ভিতরে ফুটেজ রাখলাম, মিউজিকের ভিতরে মিউজিক রাখলাম, সিকোয়েন্সের ভিতরে সিকোয়েন্স রাখলাম। এই ফুটেজের উপরে একটি অপশন আছে, এই অপশনের মধ্যে আমরা থিম্বল ক্লিক করে থিম্বল আকারে দেখতে পারি, টাইলসে ক্লিক করে টাইলস আকারে দেখতে পারি, ডিটেলস ক্লিক করে আমরা ফুটেজের ডিটেলস দেখতে পারি, আইকনে ক্লিক করে আমরা ফুটেজের আইকন আকারে দেখতে পারি। তো ডিটেলসে গেলাম, ডিটেলসে যে আমরা ভিডিও ক্লিপে ক্লিক করলাম, ক্লিক করে যে আমরা একটা কালার সিলেক্ট করি, এই হচ্ছে কালার। আমরা এটার মধ্যে একটি কালার দিলাম, এটার মধ্যে লাল কালার দেই। তো আমরা ডিটেলসে যাই, যে এখানে ক্লিক করে অরেঞ্জ কালার দিলাম, দিয়ে আমরা আবার ক্লিপে যাই। তো এই যে আমাদের ফুটেজের বিভিন্ন কালার আসতেছে। তো আমরা এটাতে রাইট বাটন ক্লিক করি, কালার ক্লিপে যে আমরা এও দিতে পারি ব্লু, এটাতে রাইট বাটন ক্লিক করলাম, কালারে যে আমরা ইউলো দিলাম। এইভাবে আমরা বিভিন্ন কালার দিয়ে দিয়ে আমাদের ফুটেজগুলোকে চিহ্নিত করতে পারি। তো আমাদের নিচে আরেকটি উইন্ডো আছে, প্রপার্টি উইন্ডো। এখন আমরা প্রপার্টি উইন্ডোজের ব্যবহার দেখব। আমরা এই ফুটেজটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে প্রপার্টির নিচে অনেকগুলো লেখা আসলো। এই লেখাগুলো আমাদের এই ফুটেজের ইনফরমেশন, যেমন এই ফুটেজটি আমাদের MP4 ফরম্যাটে রেকর্ড হয়েছে, এই ফুটেজটি আমাদের প্যানাসোনিক ক্যামেরা দিয়ে রেকর্ড হয়েছে, এই ফুটেজের অডিও বিট 128 kbps, এই ফুটেজের ভিডিও বিট রেট 24 mbps। তো আমরা এইভাবে প্রপার্টির মাধ্যমে ফুটেজের প্রপার্টি দেখতে পারি। এখন আমরা দেখব মনিটরের ব্যবহার। এই হচ্ছে মনিটর, মানে প্রিভিউ সাইট। আমাদের এখানে একটি মনিটর আছে, আমরা এনে ডুয়েল মনিটর কিভাবে করব, ভিউ ডুয়েল মনিটর। এখন ভিউতে চাপলে বিভিন্ন অপশন আছে, এই অপশনগুলো মনিটরের বিভিন্ন অপশন। যেমন অন স্ক্রিন ডিসপ্লে, আমরা যদি অন স্ক্রিন ডিসপ্লেতে স্ট্যাটাস ক্লিক করে দেই, আমরা মনিটরের উপরে একটি লেখা দেখতে পাই। আবার আমরা যদি এই লেখাটিকে হাইড করতে চাই, তো আমরা অন স্ক্রিনে যে স্ট্যাটু থেকে ক্লিক উঠাই দিলে এই লেখাটি আমাদের চলে যায়। আবার আমরা মনিটরে যদি সেফ এরিয়া আনতে চাই, তো আমরা ওভারডিতে যেয়ে সেফ এরিয়া মানে হচ্ছে আমাদের কোনো লেখা বা আমাদের কোনো টাইটেল যদি সেফ এরিয়ার ভিতরে থাকে, তাহলে টেলিভিশনে দেখার সময় আমাদের কোনো লেখা টিভির পর্দার বাহিরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যদি আমাদের সেফ এরিয়ার বাহিরে যদি কোনো লেখা থাকে, তাহলে টেলিভিশনে প্রিভিউর সময় বা টেলিভিশনে দেখার সময় কোনো লেখা কাটাও পড়তে পারে। তাই আমরা খেয়াল করব যাতে সেফ এরিয়ার ভিতরে আমাদের টাইটেলগুলো থাকে। তো ভিউতে যে আমরা ওভারলে থেকে সেফ এরিয়া ক্লিক করলে সেফ এরিয়া চলে যায়।
এখন আমরা মনিটরকে সিঙ্গেল করতে চাইলে ভিউতে যে সিঙ্গেলে ক্লিক করলে আমাদের মনিটরটা সিঙ্গেল হয়ে যায়। আমরা বিন থেকে যে কোনো একটা ফুটেজে ডাবল ক্লিক করি, আমরা এই ফুটেজে ডাবল ক্লিক করলাম, আমাদের এই ফুটেজটা প্রিভিউ মনিটরে শো হইল। এখন এই যে প্রিভিউ মনিটরে শো হইল, এটা হচ্ছে আমাদের ডুয়েল মনিটরের একটা মনিটর। আমরা ডুয়েল করি, ডুয়েল আমরা বিন থেকে ডাবল ক্লিক করলে ফুটেজটা যে মনিটরে শো হবে এটা হচ্ছে আমাদের ফুটেজ কাটার ইন আউট মনিটর। আর এই মনিটরটা হচ্ছে আমাদের টাইমলাইনের সাথে সম্পর্ক। আমরা যদি কোনো ফুটেজকে টাইমলাইনে রাখি তাহলে আমাদের ফুটেজটা এই মনিটরে শো করে। এই প্রিভিউ মনিটরটা হচ্ছে আমাদের টাইমলাইনের সাথে সম্পর্ক, আর এই মনিটরটা হচ্ছে আমাদের বিনের সাথে সম্পর্ক। আমরা বিন থেকে কোনো ফুটেজকে ডাবল ক্লিক করলে এই মনিটরে শো হবে, আর যদি আমরা কোনো বিন থেকে কোনো ফুটেজকে যদি আমরা টাইমলাইনে নিয়ে আসি তাহলে আমাদের এই প্রিভিউ মনিটরে শো করবে। এটা হচ্ছে আমাদের প্রিভিউ মনিটর, আর এই মনিটরটা হচ্ছে আমাদের ইন আউট কাটিং এর মনিটর বলতে পারি। তো টাইমলাইন থেকে আমরা ফুটেজ সিলেক্ট করে ডিলিট করে দেই, টাইমলাইন থেকে আমাদের ফুটেজ চলে গেল। তো আমরা আজকে কি দেখলাম, বিন, প্রিভিউ মনিটর, ফুটেজের ইন আউট কাটার মনিটর। ভিউয়ার বিন সম্পর্কে এবং মনিটর সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট করে জানাবেন। এবং এত অল্প সময়তে বিন এবং মনিটর সম্পর্কে এত বেশি কিছু বলা যায় না। বিন এবং মনিটরের বেসিক একদম সাধারণ যে কাজগুলো আছে আমি সেই কাজগুলোর কথা বললাম। আমরা প্রজেক্টে কাজ করার সময় পর্যায়ক্রমে সব বিষয়ে জানব। আমরা পরবর্তী ক্লাসে টাইমলাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের সাথে থাকতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।